নমস্কার সিনায়ক চ্যানেলে আপনাদের স্বাগত। আমি অঙ্কুর, আবার হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে 500 কিলোমিটার ইন্ডাস্ট্রিয়াল করিডোর, যেটা আমাদের ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের একটি সংস্থা ওয়েস্টবেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন তৈরি করছেন। এবং এটির যে খবর প্রকাশিত হয়েছিল সেটি মার্চ মাসে, এবং আমার এক প্রিয় দর্শক আমাকে কমেন্ট করে বলেছিল যে তাজপুর টু যে রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল করিডোরটা আছে সেটার ব্যাপারে বলতে। তো আমি কিছু ইনফরমেশন কালেক্ট করেছি এবং সে ব্যাপারে আজকে সবিস্তারে আপনাদের বলবো। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে তাজপুরে একটি ডিপ সি পোর্ট তৈরি করা হচ্ছে, এবং সেই পোর্টটাকে ডেভেলপমেন্ট করছে পশ্চিমবঙ্গ সরকার। একটাই লক্ষ্য হচ্ছে এই পোর্টটাকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গা থেকে মাল এনে সেগুলোকে লজিস্টিক ভেহিকেলের মাধ্যমে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল করিডোরে পৌঁছানো। তো এরকমের একটি প্রজেক্ট হচ্ছে এই 500 কিলোমিটার ইন্ডাস্ট্রিয়াল করিডোর। তো প্রথমে জানাই যে পুরুলিয়ার রঘুনাথপুরে একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হচ্ছে, এবং সেখানে বিভিন্ন টাইপের ইন্ডাস্ট্রি তৈরি হবে। কী কী ইন্ডাস্ট্রি তৈরি হবে আমি পরে আসছি। প্রথমে জানাই এই যে ইন্ডাস্ট্রিটা তৈরি হবে তার জন্য 6,000 থেকে 7,000 কোটি টাকার গ্রিনফিল্ড ডিপ সি ওয়াটার প্রজেক্ট যেটা তাজপুরে তৈরি করা হয়েছে, এবং এই প্রজেক্টটি খুব তাড়াতাড়ি শুরু হবে। বিভিন্ন কোম্পানির টেন্ডার ডাকা হয়েছে, টেন্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই প্রজেক্টটি 48 থেকে 50 মাসের মধ্যে শেষ করতে হবে এমনই একটি ঘোষণা করা হয়েছে। এবার জানাই আপনাদেরকে যে এর কানেক্টিভিটি কী হবে। 500 কিলোমিটার ইন্ডাস্ট্রিয়াল করিডোরে সেখানে বিভিন্ন কানেক্টিভিটির যে ট্রানজিট সিস্টেমগুলো থাকবে, যেমন ধরুন রেলপথ বা হাইওয়ে, সেগুলো সম্পূর্ণ মেনটেন করবে কিন্তু রাজ্য সরকার, এমনই কিন্তু ঘোষণা করেছে। রঘুনাথপুরে এই ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি করা হচ্ছে কারণ একটাই, এটি হচ্ছে ঝাড়খণ্ড লাগোয়া, এবং ইজিলি কয়লা এবং বিভিন্ন কাঁচামালের যোগান পাওয়া যাবে আপনারা জানেন। এবার আপনাদের জানাই যে এখানে কী কী ফ্যাক্টরি হতে পারে। তো প্রথমে জানাই যে এখানে সিমেন্টের কারখানা হতে পারে, বা এখানে এডিবেল ওয়েলের কারখানা হতে পারে, এখানে স্টিল আয়রনের কারখানা হতে পারে, এরকম একটি ঘোষণা হয়েছে। এবং ইন্ডাস্ট্রিয়াল করিডোরে একটা ভালো জিনিস করা হয়েছে যে আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল করিডোরে যারা শিল্পপতিরা এখানে ইনভেস্ট করেন তাদেরকে বিভিন্ন কমপ্লিয়েন্স ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টালের যে রুলস রেগুলেশনগুলো আছে সেগুলো মেনটেন করতে হয়। তো সেখানে প্রায় এখানে 200টার কাছাকাছি রুলস রেগুলেশনের একটা ব্যাপার ছিল, সেটাকে রিডিউস করে এখন 30 থেকে 50টা রুলস রেগুলেশন আনা হয়েছে ইন্ডাস্ট্রির গতি প্রকৃতির ওপর নির্ভর করে। আপনাদের এটা জানিয়ে রাখি যে এই করিডোরটা হওয়ার পাশাপাশি এখানে আরও 3টে রাস্তা তৈরি করা হচ্ছে, ডেভেলপমেন্ট করা হচ্ছে, বেসিক্যালি ডানকুনিকে কেন্দ্র করে। আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকেই হয়তো জানেন না যে ডানকুনি আমাদের ডেডিকেটেড যে ফ্রেট করিডোর হচ্ছে সেই করিডোরের এখানে এসে টার্মিনেশন হচ্ছে। তো ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের আগামী দিনে এখানে বহুত লজিস্টিক্স হাবস তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে ডানকুনিতে তো জায়গা দেওয়া সেভাবে সম্ভব হবে না, কারণ এতটা পরিমাণ যে জায়গাগুলো ঘিঞ্জি হয়ে যাবে। সেক্ষেত্রে কী করছে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট, ডানকুনি থেকে বিভিন্ন রাস্তাগুলোকে ডেভেলপমেন্ট করছে। ডানকুনি টু হলদিয়া এই রাস্তাটাকে ডেভেলপমেন্ট করছে, ডানকুনি টু পুরুলিয়া এই রাস্তাটা ডেভেলপমেন্ট করছে, ডানকুনি টু কল্যাণী যেটা ঈশ্বরগুপ্ত সেতু এই রাস্তাগুলোকে ডেভেলপমেন্ট করছে। মূলত এগুলোকে ইন্ডাস্ট্রিয়াল বেল্টের সাথে বিভিন্ন ন্যাশনাল হাইওয়েকে মিলিয়ে দেওয়া হবে, বিভিন্ন পোর্টের সাথে মিলিয়ে যাবে, এই হচ্ছে লক্ষ্য। তো ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোর সম্বন্ধে আপনাদের যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বিস্তারিত একটি ভিডিও আমি এর বানাবো। তো এই ডানকুনি আগামী দিনে একটি বড় হাব হতে চলেছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। এই ইন্ডাস্ট্রিয়াল করিডোরটা যদি তৈরি হয়ে যায় আমাদের কী কী বেনিফিট হতে পারে। আমাদের যদি পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান দেখা যায় তাহলে আমাদের প্রতিবেশী নিকটবর্তী যে দেশটি সেটি হচ্ছে বাংলাদেশ। এই ওয়েস্টবেঙ্গলের ওপর দিয়ে কিন্তু নর্থ ইস্ট যেতে হয়, নর্থ ইস্ট বলতে সিকিম, ভুটান বা আমাদের মেঘালয়। তো সেক্ষেত্রে এই যদি ইন্ডাস্ট্রিয়াল করিডোরটা তৈরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রতিবেশী দেশ বাংলাদেশ, এবং তাছাড়া আমাদের নর্থ ইস্টে যেসব প্রতিবেশী দেশগুলো আছে এবং আমাদের যে প্রতিবেশী রাজ্যগুলো আছে সেগুলো কিন্তু সমান বেনিফিট হবে, তাছাড়া আমার গোটা দেশটাও বেনিফিটেড হবে। এই করিডোর হয়ে গেলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক মানুষ কাজ পাবে এবং কর্মসংস্থান প্রডিউস হবে, এতে জিডিপি ডেভেলপ হয় এবং বিভিন্ন অর্থনৈতিক এবং সামাজিক যে ডেভেলপমেন্ট সেগুলোও কিন্তু বিস্তার ঘটে। তো এটুকুই ছিল আজকের ভিডিও, এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটা সম্বন্ধে। আজ এটুকুই, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণে যেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।